প্রিয় ভিউয়ার্স, এসএমটিভি কুষ্টিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আজ এসেছি একটি আখের ক্ষেত। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার বামে ডানে পিছনে সমস্ত জায়গায় কিন্তু আখ। এই যে আখের যে চাষ, এই আখের চাষ সম্পর্কে আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করব। কারণ আমাদের দেশে কিন্তু চিনির সংকট, চিনির বাজার খুবই বেশি। যে চিনি আমরা 50-60 টাকা কেজিতে কিনতে পারতাম, এখন সেই কেজি চিনির বাজার দর কিন্তু এখন 100 টাকা পার হয়ে গেছে। তে চিনির যে মূল উপকরণ আখ, বা অনেকে বলে কুসুর, সেই আখের চিত্রই আমি আপনাদের দেখাচ্ছি। এই আখ থেকে কিন্তু আখের রস হয়, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের যদি কারোর কোনো কোষ্ঠকাঠিন্য রোগ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি প্রতিনিয়ত কেউ আখের রস বা আখের গুড় প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় খায়, তাহলে কিন্তু তার এই কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং তার শরীর কিন্তু পরিপুষ্ট হবে। অর্থাৎ এক কথাই হলো যে আখের যে গুণাগুণ তার শেষ নেই। আর এর পরবর্তী ধাপ যেটা, আখ থেকে আখের রস হবে, রসের পরে যে গুড় হবে, গুড়ের পরবর্তী ধাপ হলো চিনি। অর্থাৎ আমরা যদি চিনি পেতে চাই, তাহলে কিন্তু আমাদের দরকার হলো আখ উৎপাদন করা। তে আমরা কিন্তু সহজে এখন আখের চাষ খুবই কম দেখছি, কিন্তু এখন আমরা যেখানে অবস্থান করছি, জগতি আমাদের পাশেই আছে, জগতি চিনির মিল, সেই চিনির মিল কিন্তু বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে। আর এই এখানে আমরা আছি জগতেরই এই আখের একটি বড় একটি আখের ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক জায়গা জুড়ে আখ চাষ করা হয়েছে। এই আখের জমিতে আমি আপনাদেরকে আখ দেখাচ্ছি, সুন্দর 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 আখ হয়েছে। এই আখগুলো কিন্তু, আখেরও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, যেমন আখ থেকে আপনার আখের রস হবে, এবং এই আখের যে গাছ থেকে যে পাতা হবে এবং এর থেকে যে ঘাস হবে, এগুলো কিন্তু আপনার আমাদের দেশে যে গবাদি পশু, সেই গবাদি পশুর খাদ্য হিসাবেও কিন্তু এই আখের এই ঘাসগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ এক কথাই হলো আখের গুণাগুণ অসীম। আমাদের কৃষক ভাইদেরকে আমরা চাই তারা যেন বেশি বেশি করে আখ চাষ করে, তাহলে দেশের এই চিনির যে সংকট, সেই সংকটটা দূরীভূত হবে। আসলে চিনির সংকট দূরীভূত করতে গেলে আখ চাষের বিকল্প কিছু নাই। আখ চাষ না করলে কিন্তু এই যে চিনি বা গুড় বা এগুলোর যে অভাব, সেই অভাব কিন্তু দূর হবে না। এই অভাব দূর করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই আখ চাষ করতে হবে। এই এমনই আমাদের একটি আগ্রহ থেকেই আমরা কিন্তু এই আখের এই জমিতে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে এই আখ চাষ সম্পর্কে দেখাচ্ছি। ধন্যবাদ এসএমটিভি কুষ্টিয়ার পক্ষ থেকে সকল শ্রোতাদের, দর্শক শ্রোতাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করবো।